আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি আজকে বেগুনের অক্টোপাস করে দেখাবো। বেগুনের অক্টোপাস করার জন্য আমি প্রথমে এখানে একটা মশলা ব্যাটার গুলাই নিছি। এখানে নিয়ে আসি গরম মশলার গুঁড়া আর কিছুটা লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখানে নিলাম ভুট্টার গুঁড়া। এই ভুট্টাগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। এটা দিয়ে করলে খুবই মশমশা হয়। আমি এই যে ভুট্টাকে আমি রোদ্রে শুকাইয়ে আর মেশিনে ভাঙায় নিয়ে আসছি। এই গুঁড়াটা দিয়ে সব করলেও খুব মশমশা হয়। আর এখানে দেবো একটু বেকিং পাউডার। এই যে বেকিং পাউডারটা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ওই যে আমি বেগুনের অক্টোপাসটা করার জন্য, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এখানে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, দেখুন। ওই যে কালো জিরাটা দিয়ে আবার একটু আমি ব্যাটারটা গুলিয়ে নেব। আর ব্যাটারটার থিকনেস আপনাদেরকে দেখাবো। সবাই আমাকে থাকবেন এবং আপনাদের এক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এখানে আমি দেখুন বেগুনগুলোকে, এই যে একটু লম্বা সাইজের বেগুনগুলো নিব, এগুলো আমি পিলার দিয়ে সিলে নিয়েছি। এই যে একটা আপনারা চাইলে বটি দিয়েও সিলে নিতে পারেন। আর আমি একটা আপনাদের ভেজে দেখাবো কীভাবে আমি করছিলাম। আর বটি দিয়ে এই যে এভাবে পাতলা পাতলা করে কেটে নিলেও হবে, ছুরি দিয়েও কেটে নিলে হবে। আমি বটি দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি, দেখুন। আর এগুলোকে কিন্তু আমি ভাজার আগেই, মানে ছেলার আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে এর গায়ে কোনো পানি না থাকে। এখন দেখুন আমি এভাবে করে চুবিয়ে ভেজে নেব। এই যে একটু ইয়া করে করে এভাবে এভাবে লাগিয়ে নিতে হবে। এগুলো কিন্তু মুসমুসা হলে খেতে ভালোই লাগে। আর আমি ভেজে নিচ্ছি, দেখুন এভাবে করে একটা করে ভেজে নেবো আমি। তো আপনাদেরকে আমি একটাই ভেজে দেখাচ্ছি আপাতত। আমার ছেলে চাচ্ছিলো, সেজন্য একটু তাড়াতাড়ি আমি একটা ভেজে নিয়েছিলাম। এভাবে কিন্তু কোনোরকম স্ট্যান্ড ছাড়াই এই বোটা ধরেই পলট পালট করে ভেজে নিলেই হয়ে যাবে, দেখুন। আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে। আর এখন ভাজাও হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এটা খুবই ভালো লাগে এটা। আর এই যে আমি আর একটাও দিয়ে দিলাম, দেখুন। এই যে আমার ভাজা কমপ্লিট, দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর এখন আমি আর একটা রান্না করে দেখাবো, সেগুলো বেগুনের ঘাঁটি। আমরা কীভাবে বেগুনের ঘাঁটি রান্না করি সেটা আপনাদের সেখান থেকে, এটা যেহেতু কালো বেগুন তাই রান্নার সময় কিন্তু একটু কালো হয়ে যেতে পারে। আমি এখানে কাঁচামরিচ ফালি, লবণ আর হলুদ দিয়ে আমি এই বেগুনটাকে সিদ্ধ করে নেব। পানি দিয়ে সিদ্ধ করে গুটে নেব। আপনারা কিন্তু এইভাবে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় বেগুনের ঘাঁটিটা এইভাবে করে খাই, তো সেভাবে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। এই যে দেখুন কালো বেগুনের জন্য কালো দেখা যাচ্ছে। আমি এই যে চামচের সাহায্যে একটু কেটে কেটে এরকম করে গুটে নিচ্ছি। এইভাবে করে গুটে নিতে হবে, গুটে গুটে। তারপরে আমি এখানে একটু তেল নিয়েছি, তেলের ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে রসুন কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নেব, এটা একেবারে ভাজা ভাজা করে ফেলবো। আর এখানে নিচ্ছি কালো বড়ি। আপনাদের এখানে বড়ি তৈরি কার কীভাবে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বড়িটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেবো, কারণ এটা অনেকটা পাত নরম। আর চাইলে আপনারা এরকম একটা নোড়া দিয়েও ভেঙে নিতে পারেন, কারণ যে শিল্পটাও বেটে নিতে পারেন একটু। তবে আমি খুব বেশি গুঁড়া করবো না, হাত দিয়ে জাস্ট একটু ভেঙে ভেঙে নিব। এই যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। নেওয়ার পর এখানে গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার ক্ষেত্রেই কিন্তু বেগুনের ঘাঁটিটা আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি এগুলোকে দিয়ে দেবো। এই যে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, তখন আমি বড়িগুলোকে দিয়ে বড়িগুলোও ভেজে নিব। এই তেল দিয়েই ভেজে নিব। আর আপনাদের পরিমাণ মনে অনুযায়ী দেবেন আপনারা, কিন্তু পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর তবে কালো বেগুনটা দিয়ে এই বেগুনের ঘাঁটিটা না করলে সাদা বেগুনটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার কাছে কালো বেগুনটা ছিল, সেজন্য কালোটা দিয়েই করলাম। কিন্তু আপনারা সাদাটা দিয়েই করবেন, দেখবেন।